ছাত্র এই ধরনের যে কোনো সভায় আমরা এসে কয়েকজন ঠিক ঠিক চেয়ার বেছে নিয়ে একটু পেছনের দিকে বা কোণের দিকে প্রম্পটলি ঘুমিয়ে পড়তাম। আমার দেখে ভালো লাগছে যে তোমরা এখনো অনেকেই সেই পথ অনুসরণ করছো। তিনি যখন ক্লাসে ঢুকতেন আমরা উঠে দাঁড়াতাম গুড মর্নিং স্যার বলে, উনিও হাতটা, উনি একটা ডায়েরি নিয়ে আসতেন, উনি হাতটা বুকের কাছে জোর হাত মতন একটা ভঙ্গি করতেন। তো আমরা একদিন জিজ্ঞেস করলাম যে গৌরীদা, আমরা তো উঠে আপনাকে সম্মান জানাই, কারণ আমরা ছাত্র, আপনি শিক্ষক, আপনি একটা প্রণামের ভঙ্গি করেন কেন? তো উনি বললেন, আমি তো জানি না যে ভবিষ্যতে তোমাদের মধ্যে থেকে কতজন আইনস্টাইন, কতজন রবীন্দ্রনাথ বা কতজন খুব বড় মানুষ জন্মাবে। যদি তোমরা এরকম বড় কেউ হও, তখন আমার মনে হয় আমি তখন প্রণাম করে রাখলাম না, তখন আফসোস। সেই সূত্রে ধরে মঞ্চে যারা আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় তারা প্রত্যেকে, তাদের সবাইকে আমি প্রণাম জানাই। সামনে আমার কয়েকজন শিক্ষক বসে আছেন, সুনীলদা আছেন, শরৎদা আছেন, প্রশান্তদার কাছে আমি কিছুদিন পড়েছি, কিন্তু ওর কথা বোঝার ক্ষমতাই আমার ছিল না, অত অঙ্ক টঙ্ক আমি কিছুই বুঝতাম না, কিন্তু পড়েছি তার কাছে, তাদের প্রণাম জানাই। এবং তোমরা যারা ছাত্র, আমার চেয়ে বয়স অনেকটা ছোট, তোমাদের প্রণাম জানাই, কারণ কে বলতে পারে পরে দুটো তিনটে নোবেল পেয়ে বলবে চন্ডীবাবু এসেছি কেন, আমাকে প্রণাম জানাই। এইবারে এসে বসে অন্যরা পুরস্কার পেলে তখন খুব বোর লাগতো, কখন আমার পালা আসবে সেই কথা ভাবতাম, তারপর আমি যখন স্টেজে উঠতাম আমার খুব ভালো লাগতো, কিন্তু অধিকাংশ সময় আমি কোনো পুরস্কার পেতাম না। তখন ওই যে বলছি, প্রথমে ঘুমিয়ে পড়তাম অথবা সারাক্ষণ হাই তুলে গা মোড়া মোড়ে দিয়ে ভাবতাম যে বাবা কখন এই জিনিসটা শেষ হবে, আর প্রাইজ পাই বা না পাই সবচেয়ে জঘন্য আর অসহ্য লাগতো যখন বক্তৃতা শুরু হয়। আমি সকলের কথা বলছি না, কিন্তু বেশি আমি যখন বড় হলাম তখন দেখলাম যে ওই যে কথাগুলো বড়দের সম্পর্কে ভাবতাম সেগুলো সব একদম ঠিক, মানে একজন বড় ছাড়া প্রায় কোনো বড়ই ছোটদের চেয়ে কিচ্ছু বেশি জানে। হ্যাঁ, চেহারাটা বড় হয়ে গেছে, চুল পড়ে গেছে, দাঁত নড়ে গেছে, চশমা হয়েছে, কিন্তু তার ধরুন তারা অনেক জেনে গেছে, অনেক বুঝে গেছে, তাদের প্রত্যেকটি অনেক বেশি, আর ছোট না কিছু বোঝে না, ব্যাপারটা সেরকম আদপেই না। কিন্তু এমন একটা ছ বছর সাত বছরের ছেলে একটা রাস্তার পাঁচিলের ধারে দাঁড়িয়ে ভাবছে এই বেড়ালটা লেজ টেনে দিলে কামড়াবে না কামড়াবে না, বুঝতে পারছে না। ঠিক তেমনি যে কোনো বড়, যে কোনো সংকটে মুখোমুখি হয় ওই রকমই নিতান্ত ভ্যাবলার মতো অনেকক্ষণ ধরে ভাবে, তারপর ট্রায়াল এরার পদ্ধতিতে কখনো লেজ টানে কখনো লেজ টানে না, এবং কামড়া দিলে দেয় কামড়া দিলে দেয়। অর্থাৎ গোটা জীবনটাই একটা মানুষ, সে তার বয়স হতে পারে, সে একটা গ্রহে বেশ কিছুদিন ধরে বাস করতেও পারে, মোটামুটি ভাবে একটু বুঝ ভম্বলেই চলে, যেরকম তোমরা চলছো, যেরকম আমরা চলছি অনেকেই, কেউ কেউ তাদের মধ্যে থেকে সত্যি খুব বড় হন, তারা জীবনটাকে বুঝতে পারেন, তারা হয়তো কেউ সত্যি রবীন্দ্রনাথ হন বা আইনস্টাইন হন, কিন্তু অধিকাংশ লোকই পারে না। তাহলে বড়দের ছোটদের তবরটাকে কেন এরা বক্তৃতা দেয়া কেন না দেয় না, তার কারণ হচ্ছে প্রথমত বড়দের ক্ষমতা আছে বক্তৃতা দেওয়া, ছোটরা আমি বক্তৃতা দেবো বললেই তো তাকে দিতে দেবে না। দ্বিতীয়ত বড়দের অভিজ্ঞতা বেশি, অভিজ্ঞতা কথাটা মানে কি, তার মানে হচ্ছে বড়রা তোমাদের তুলনায় অনেক বেশি ভুল করেছে, তোমরা তো তিনটে ভুল করার সুযোগ পেয়েছো, ওরা 3 লক্ষ ভুল করেছে। অনেক মানুষ বলেন, অনেক লিখে থেকেছেন মনীষীরা, যে ভুল থেকে মানুষ নাকি শিক্ষা লাভ করে, কোনোদিন করে সমস্ত মানুষ যে ভুলটা করে ওই ভুল থেকে সারা জীবন করে, যেমন তোমরা Thank you.
দিতে এসেছে। তার আগে তিনি খুব মেটিকুলাস ছাত্র ছিলেন, তার আগে তিনি হোস্টেল হোস্টেলে ঘুরে একটু দেখলেন যে আমরা কীরকম পড়াশোনা করছি। তারপর অ্যাসেম্বলি হলে যখন হেডমাস্টার মশাই বললেন এবার ও তোমাদের কিছু বলবে, ও তো মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, তখন খুব বিরক্ত হয়ে সেই দাদাটা বললো, আরে তোমাদের আর বলবো কি, তোমরা তো আমি প্রত্যেকটা হোস্টেলে গিয়ে দেখলাম তোমরা কেউ পড়াশোনা করছো না, শুধু ঘুমাচ্ছ, তোমরা বোর হয়ে ঘুমিয়ে পড়ো, ঘুমোতে ঘুমোতে বোর হয়ে যাও, বোর হয়ে আবার ঘুমিয়ে পড়ো। আমরা এরকম ছিলাম, আমি জানি না তোমরা কীরকম হয়েছো। তা আমরা তখন প্রত্যেক পরীক্ষার আগে আমাদের মান্থলি পরীক্ষা হতো, আশা করো ব্যবস্থা আছে, তা আমরা প্রত্যেক পরীক্ষার আগে ঠিক করতাম যে একদম পড়াশোনা হলো না, সেই রাত জেগে পড়তে হচ্ছে, কিচ্ছু করবো না, কে কালকে গার্ড দেবে, কে জানে পাশ করবো কিনা, খুব ভয় করতো। তখন প্রত্যেকবার আমরা প্রতিজ্ঞা করতাম যে এর পরের বার থেকে একদম প্রথম আমরা সাদা কাগজে অঙ্ক খাতা থেকে ছিঁড়ে একটা রুটিন বানিয়ে ফেলতাম, তাতে এমন কি ফাঁকিরও জায়গা আছে, ঘুমেরও জায়গা আছে, খেলার জায়গা তো আছেই, সমস্ত ছপ টপ করে করে ফেলতাম, সমস্তটা কাল থেকে, আজ থেকে না। আমরা যদি 16 তারিখে রুটিনটা বানাতাম তাহলে 17 তারিখ থেকে সেটা প্রচলন হবে আর কি, তার আগে নয়। আর তারপর যেরকম হতো ঠিক সেইবারও মাতৃ পরীক্ষার আগে কিচ্ছু না পড়ে আবার হাওয়া করে খেলতাম আপনার পরের বার করে। বড় হয়ে দেখবে যে প্রিসাইসলি ওই জিনিসই তোমরা করে চলেছো, হয়তো অফিসের বেলায় করছো কিংবা সম্পর্কের বেলায় করছো কিংবা বাজার করার বেলায় করছো, খুব একটা তফাৎ তফাৎ কিচ্ছু হয়, এভাবেই জীবন চলে। এইবার তাহলে কি হয়, মানে তাহলে সত্যি সত্যি এইভাবে জীবনটা যদি চলে, তাহলে আমি যদি কোনো উপদেশ না দিই তোমাদের এখানে পডিয়ামটা দাঁড়িয়ে, তাহলে কিরকম লাগে। তো বড়রা একটা জিনিস করে, সেটা হচ্ছে ভাবার অনেক সময় পায়, তাদের হাতে গুচ্ছের সময়, তারা ভাব দেখায় যে তারা ভীষণ কাণ্ড কর্ম কারখানা করছে, কিন্তু অনেক চুপ করে চেয়ার টেবিলে বিতরণী সভায় এসছো, মহারাজ বলেছেন যে কেউ কেউ পুরস্কার পেয়েছো, কেউ কেউ পুরস্কার পাওনি, পুরস্কার পাওয়াটা উৎসাহের কিন্তু শেষ কথা নয়, পুরস্কার না পাওয়াটাও শেষ কথা নয়, হয়তো জীবনে অনেক বড় পুরস্কার যারা এখন পুরস্কার পাচ্ছে না তাদের জন্য অপেক্ষা করে আছে, ফলে আমরা সকলকেই সমান অভিনন্দন জানাই। কিন্তু জীবনের সবচেয়ে বড় পুরস্কার আমার মতে হলো এই, যেটা তোমরা এখন আপনা থেকেই পেয়ে আছো, তা হলো প্রসন্ন হয়ে ওঠার ক্ষমতা, খুশি থাকার ক্ষমতা, আনন্দিত হওয়ার ক্ষমতা। তোমরা এখন যে বয়সটায় আছো তাতে তোমাদের এর জন্য কোনো হেতু লাগে না, বাইরে থেকে একটা জিনিস হলে, একটা স্টিমুলাস এলে তবে তোমরা আনন্দিত হবে, তা তোমরা বাঁচার আনন্দেই আনন্দিত, যাচ্ছ আসছ ও করে হাসছ, গাছ দেখছ, আকাশ দেখছ, সবইতেই তোমাদের আনন্দ হচ্ছে, খুব একটা খুশির স্রোত তোমাদের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। যে কোনো একজন প্রাপ্তবয়স্ক মানুষকে, সে বাসে যাচ্ছে, ট্রামে যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটছে, বসে আছে, তোমরা একটা খেয়াল করে দেখবে সব সময় গোমড়া, গুরুটা কুঁচকে আছে, ভেতরে যেন খুব গজগজ করছে, হয়তো তার জামাটা ঠিক করে পারেনি সেই জন্য তার মনে খুব ক্ষোভ উৎপন্ন হচ্ছে, নয় তার যথেষ্ট টাকা পয়সা হয়নি সেই জন্য তার খুব রাগ হয়েছে, অথবা বাংলা ভাষাকে গিয়ে কারো অপমান করে গেল তাই নিয়ে সে ভুল লেগে আছে, সব কিছু নিয়ে তাদের মনে সবসময় একটা প্রচণ্ড ক্রোধ, ক্ষোভ, বিলাপ, আর্তনাদ, আফসোস, আরো যত সমার্থক শব্দ তুমি জোর করে আসতে পারো সব। ছোটদের এই ব্যাপারটাই, যদি কোনোভাবে কি করে আমি জানি না, যদি কোনোভাবে এই প্রসন্নতা যেটা তোমাদের মধ্যে এখন স্বতঃস্ফূর্ত প্রায় প্রদত্ত, সেই জিনিসটা তোমরা রক্ষা করতে পারো বড় হয়েও, যখন অনেক বিচ্ছিরি দায় দায়িত্ব, অনেক সাংসারিক জটিলতা, চারপাশের অনেক সামাজিক কুটিলতা তোমাদের আক্রমণ করবে, তৎসত্ত্বেও তোমরা যদি কিছু একটা করে এই আনন্দটা বজায় রাখতে পারো, এই হেসে ওঠাটা, এই বেঁচে থাকার জন্যেই একটা প্রচণ্ড আনন্দিত হয়ে ওঠার প্রবণতা যদি বজায় রাখতে পারো, তার চেয়ে বড় পুরস্কার আর কিচ্ছু হয়। যদি পারো দরকার হচ্ছে তোমার জীবনে প্রত্যেকটা দিনই হচ্ছে পুরস্কার বিতরণের দিবস, আর তা শুধুমাত্র তোমার নিমিত্তই, তোমার জন্যই যেন নির্মিত হয়েছে। আমার আন্তরিক শুভকামনা তোমাদের প্রত্যেকের প্রতি, যারা পুরস্কার পেয়েছো, যারা পাওনি, কিচ্ছু এসে যায় না, যদি প্রসন্নতা বজায় রাখতে পারো দেখবে যে কাজ করছো, সেটা যদি কম্পিউটার প্রোগ্রামিং হয়, সেটা যদি ফুটবল খেলা হয়, সেটা যদি কবিতা লেখা হয়, সমস্ত কাজ অপেক্ষাকৃত সহজ হয়ে যাচ্ছে। যদি ব্রিজ বানাও তাতেও প্রসন্ন মনে বানালে একটা ভালো কাজ হবে,
যদি সারাদিন বসে চুপচাপ ব্রিজ খেলো সেটাও অনেক ভালো খেলো। আমার সত্যিকারের শুভকামনা শুভাকাঙ্ক্ষা তোমাদের প্রত্যেকের প্রতি, তোমরা যেন এই প্রসন্নতাটা চিরকাল বজায় রাখতে পারো, তাতে তোমরা জীবনের সমস্ত পুরস্কার প্রায় অনায়াসেই লাভ করবে। ধন্যবাদ, নমস্কার।